অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে, সামনে হচ্ছে 40 মেগাপিক্সেল ক্যামেরা। আমরা আজকে এসেছি মসুদারা সিটিতে স্যামসাং শপে। আমরা আজকে কিছু স্যামসাং এর মডেল সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব। আমি মোহাম্মদ অমিদ হাসান, আমি স্যামসাং এর আজকে কিছু মডেলের প্রাইস রেঞ্জ এবং কনফিগারেশন গুলো জানাবো। আর প্রথমত যদি দেখাই, এটা হচ্ছে গ্যালাক্সি M21। এটা হচ্ছে দুটো কনফিগারেশন হয়, একটা হচ্ছে 4 GB র‍্যাম 64 GB রম, আর একটা হচ্ছে 6 GB 128 GB। এটা প্রাইস রেঞ্জ হচ্ছে 4 GB 64 GB 18,999 টাকা। 2,000 টাকা এখন এটা প্রমো অফার চলতেছে, 2,000 টাকা ডিসকাউন্টে 16,999 টাকা। এবং এটা হচ্ছে 6 GB 128 GB, প্রাইস রেঞ্জ ছিল 20,999 টাকা। এটা থেকে 2,000 টাকা প্রমো অফারে, 2,000 টাকা ডিসকাউন্টে 18,999 টাকা। আর এটার কনফিগারেশন যদি বলি, পিছনে হচ্ছে ক্যামেরা ট্রিপল ক্যামেরা, একটা হচ্ছে 48 মেগাপিক্সেল, আর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল হচ্ছে 8 মেগাপিক্সেল, এবং ডেপথ সেন্সর হচ্ছে 5 মেগাপিক্সেল, আর সামনে ক্যামেরাটা হচ্ছে 20 মেগাপিক্সেল ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক দুটোই পাচ্ছেন। তবে এটার ব্যাটারিটা কিন্তু বিগ একটা ব্যাটারি, 6000 mAh ব্যাটারি, সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে কোয়ালিটি তো আসলেই জানেন স্যামসাং এর অবভিয়াসলি ভালো হয়। আর এটা টাইপ সি কেবলে 15 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, খুব দ্রুত চার্জ হয়। আর এটার পাশাপাশি যদি আরেকটা মডেল দেখায় আমাদের M31, গ্যালাক্সি M31, এটারও সেম দুটা ভেরিয়েন্ট হয়। এটার দুটো ভেরিয়েন্ট হচ্ছে, একটা 6 GB র‍্যাম 64 GB রম, এটা প্রাইস রেঞ্জ ছিল 23,999 টাকা, এটা এখন 2,000 টাকা ডিসকাউন্টে 21,999 টাকা। আর আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে 8 GB র‍্যাম 128 GB রম, এটার প্রাইস ছিল 27,999 টাকা, এখন ক্যাশব্যাক হয়ে এটা 2,000 টাকা ক্যাশব্যাকে 25,999 টাকা। এটার কনফিগারেশন যদি বলি, 4টা ক্যামেরা ইউজ করছে। মেন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল হচ্ছে 8, এবং ডেপথ সেন্সর 5, মাইক্রো লেন্সটা 5, যেটা হচ্ছে খুব কাছের জিনিসটা সূক্ষ্মভাবে ছবি তোলা যায়। আর সামনে ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল, এটাও সেম সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে, 6000 mAh ব্যাটারি, এবং টাইপ সি কেবলে 15 ওয়াটের ফাস্ট চার্জিং। আর আমাদের এই পাশে আরেকটা মডেল আছে, এটা নতুন একটা মডেল, গ্যালাক্সি M51। এটা যদি বলি, যারা মোটামুটি গেম টেম খেলে, গেমারদের জন্য ভালো একটা সেট। এটার প্রসেসরটা অনেক ভালো, আর এটা 7,000 mAh ব্যাটারি, ব্যাটারিটা বিগ একটা ব্যাটারি, কারণ এখন অ্যান্ড্রয়েড এর ভিতরে যদি দেখেন আপনি, খুব 7,000 mAh ব্যাটারি কিন্তু সচরাচর নাই। 7,000 mAh ব্যাটারি যারা গেম খেলেন তাদের জন্য ভালো। আর এটার ভেরিয়েন্ট হচ্ছে একটা 8 GB র‍্যাম 128 GB রম, এটার প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G 8 nm চিপসেট, আর এটার প্রাইস রেঞ্জ হচ্ছে 35,999 টাকা। এটার ক্যামেরাটা হচ্ছে 4টা ক্যামেরা, 64 মেগাপিক্সেল, আর হচ্ছে আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল, ডেপথ সেন্সর 5, আর মাইক্রো লেন্স হচ্ছে 5 মেগাপিক্সেল। এটার সামনে ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল, ক্যামেরা কোয়ালিটি অনেক বেটার, সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে করছে। আর এটার প্রাইস রেঞ্জ তো আমি জানাইলাম, 35,999 টাকা। আমার এই সিরিজের কিছু ডিভাইস আছে, যদি দেখাই, গ্যালাক্সি A51, এটার প্রাইস রেঞ্জ হচ্ছে 29,999 টাকা ছিল, এটা থেকে 2,500 টাকা ডিসকাউন্ট করে দিছে। 2,500 টাকা ডিসকাউন্টে আপনি 27,499 টাকায় পাচ্ছেন এখান। আর এটার ভেরিয়েন্ট হচ্ছে 6 GB র‍্যাম 128 GB রম, আর এটার ব্যাটারি হচ্ছে 4,000 mAh ব্যাটারি, রাফানটা ভালো একটা ব্যাকআপ দেয়। এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, এবং পিছনে ক্যামেরা হচ্ছে 48 8 5 5, 4টা ক্যামেরা ইউজ করছে। আর এটা সামনে হচ্ছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 ইঞ্চ, সুপার অ্যামোলেড ডিসপ্লে। এটা হচ্ছে গ্যালাক্সি S20 FE, এটার কনফিগারেশনটা অনেক ভালো একটা কনফিগারেশন। আর এটা হচ্ছে র্যাম রম 8 GB র্যাম 128 GB রম, আর এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে, 120Hz ডিসপ্লে ইউজ করছে। আর এটাতে কিন্তু আমাদের ফ্ল্যাগশিপের ভালো একটা ফিচার ইউজ করছে, ওয়্যারলেস চার্জিং সিস্টেম দেওয়া আছে, এবং হচ্ছে IP68 পাচ্ছেন, যেটা আপনার 10 মিটার পানির নিচেও আপনি ইউজ করতে পারবেন, 30 মিনিটের উপরে আপনার ইউজ করা যায়। আর এটা হচ্ছে 4,500 mAh ব্যাটারি, এবং এটা প্রাইস রেঞ্জ 64,999 টাকা। এটাতে কিন্তু আবার EMI ফেসিলিটি আছে, আপনি চাইলে 12 মাস মেয়াদে 0% ইন্টারেস্টে EMI করে নিতে পারবেন। আমাদের
অনেক কয়েকটা ব্যাংকের সাথে এই চুক্তিটা করা আছে। এটা হচ্ছে গ্যালাক্সি S20 FE। আচ্ছা, এটার ক্যামেরাটা যদি দেখাই, এটা হচ্ছে মেন ক্যামেরা, হচ্ছে ব্যাকে ট্রিপল ক্যামেরা, একটা হচ্ছে 12 মেগাপিক্সেল। কারণ আপনারা জানেন যে S20 বা S সিরিজ এবং নোট সিরিজের পিছনে যে মেগাপিক্সেল গুলো থাকে এগুলো খুব ছোট থাকে। অনেকে ভাবে যে না, এটার মেগাপিক্সেল ছোট হওয়ার কারণ হয়তো আপনার ক্যামেরা ভালো আসবে না, তবে এটা থেকে ক্যামেরা অনেক বেটার। একটা হচ্ছে 12 মেগাপিক্সেল, একটা হচ্ছে 10, আর একটা হচ্ছে আলট্রা ওয়াইড 10 মেগাপিক্সেল, পিছনে তিনটা, আর সামনে হচ্ছে 32 মেগাপিক্সেল। এর ক্যামেরা কোয়ালিটি অনেক বেটার। আর এছাড়া আমাদের আরেকটা মডেল আছে, এটা হচ্ছে গ্যালাক্সি A71। এটার কনফিগারেশনটাও ভালো, এটা ডিসপ্লেটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, এটার ভ্যারিয়েন্ট হচ্ছে 8 জিবি র্যাম, 128 জিবি রোম, আর এটা প্রসেসরটাও ভালো, এটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 730। এটাও 8 ন্যানোমিটার চিপসেট ইউজ করছে। সেটটা কিন্তু খুব ডিজাইনেবল আর সুন্দর, খুব স্লিম একটা সেট। ব্যাটারিটা হচ্ছে 4500 mAh ব্যাটারি, এবং এটার ক্যামেরা পিছনে হচ্ছে 4টা 64 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড হচ্ছে 12 মেগাপিক্সেল, ডেপথ সেন্সর হচ্ছে 5 এবং হচ্ছে মাইক্রো লেন্স 5। এটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলটা 12 মেগাপিক্সেল, আর সামনে হচ্ছে 32 মেগাপিক্সেল ইউজ করছে। এটার প্রাইস রেঞ্জ হচ্ছে 34,999 টাকা। এটা হচ্ছে গ্যালাক্সি Note 10 Lite। এটার কনফিগারেশন অনেক ভালো কনফিগারেশন, এটা হচ্ছে র্যাম রোম 8 জিবি র্যাম, 128 জিবি রম পাচ্ছেন। এটা হচ্ছে তিনটা ক্যামেরা পাচ্ছেন, একটা হচ্ছে 12 মেগাপিক্সেল, আরেকটা ক্যামেরা 12 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল, তিনটা ক্যামেরা ইউজ করছে। আর এটা হচ্ছে সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা, 6.7 ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন, 4500 mAh ব্যাটারি, ব্যাটারিটা অনেক ভালো চার্জ ব্যাকআপ থাকে। তবে নোট সিরিজের আপনার যে ফিচারটা থাকে, এটা হচ্ছে পেনের যে ফিচার, সেটা অবশ্যই থাকবে। আপনার পেনের অনেক সুবিধা দেওয়া আছে, পেন দিয়ে অনেক কাজ করা যায়, যেমন আপনার দূর থেকে ছবি তোলার অপশন এবং প্রেজেন্টেশন যারা করে তাদের জন্য ভালো একটা সুবিধা রাখে। আর এটা প্রাইস রেঞ্জ হচ্ছে 49,999 টাকা, মানে 1 টাকা কম 50,000 টাকা। আচ্ছা, ক্যামেরাটা যদি দেখাই, এটার হচ্ছে ক্যামেরা খুব ভালো একটা ক্যামেরা, সামনে হচ্ছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, আর হচ্ছে এটা পিছনে ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেল মেন ক্যামেরা। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করতে পারবেন, আলট্রা ওয়াইডে ভালো একটা ক্যামেরা ভিউ আছে, এবং হচ্ছে জুমিং লেন্সটা অনেক ভালো আছে, এবং হচ্ছে লাইট ফোকাস মোড আছে, প্রো মোড আছে, সিঙ্গেল ট্যাগ মোড আছে, নতুন ফিচার, একসঙ্গে অনেকগুলো মোড আপনি নিতে পারবেন, ভিডিও এবং ছবি একসাথে উঠে। এবং হচ্ছে এটাতে পেনের যে সুবিধা বললাম, যে দূরে থেকে আপনার ছবি তোলা যায় এই পেন দিয়ে, আর আপনার সুপার স্লো মোশন, হাইপার লেন্স এগুলো পাচ্ছেন। ক্যামেরা কোয়ালিটি অনেক বেটার। এটা আমরা অনেক সময় মিড রেঞ্জের কিছু সেট খুঁজি, যেগুলো খুব অল্প দামের ভিতরে কনফিগারেশন ভালো চাই, সেটা হচ্ছে এটা যদি দেখাই, এটা হচ্ছে গ্যালাক্সি M11। এটার প্রাইস রেঞ্জ হচ্ছে, আগে ছিল 14,999 টাকা, প্রোমো একটা অফারে কিন্তু আমাদের 2,000 টাকা ডিসকাউন্ট করা হয়েছে, সেক্ষেত্রে 12,999 টাকা। আর এটার কনফিগারেশনটা অনেক ভালো একটা কনফিগারেশন, 6 জিবি র্যাম, 32 জিবি রোম, এবং এটা পিছনে ট্রিপল ক্যামেরা, একটা হচ্ছে 13 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড হচ্ছে 8 মেগাপিক্সেল, এবং ডেপথ সেন্সর 5 মেগাপিক্সেল, সামনে হচ্ছে 8 মেগাপিক্সেল। এটা কিন্তু পাঞ্চল ক্যামেরা, সাইডে কর্নারে ক্যামেরাটা দেওয়াতে আপনার পুরো স্ক্রিনটা ভিউ পাচ্ছেন ভালো, আপনি ইউটিউবে ভিডিও দেখে মজা পাবেন। এবং হচ্ছে এইচডি প্লাস রেজুলেশন, এটা IPS LCD ডিসপ্লে ইউজ করছে, 5000 mAh ব্যাটারি দিচ্ছে, এটা হচ্ছে 15 ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করছে, আর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। এটা দুটো সিম পাশাপাশি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর এই পাশে আমাদের আরেকটা মডেল আছে, যেটা বলি এটাও কনফিগারেশনটা ভালো, এটা নতুন একটা মডেল আছে আমাদের, আর এটা একটা অফার দিয়ে দিচ্ছে। এটার প্রাইস রেঞ্জ ছিল 12,499 টাকা, 500 টাকা ডিসকাউন্টে আপনি 11,999 টাকা পাচ্ছেন। এটা হচ্ছে 3 জিবি র্যাম, 32 জিবি রোম, ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, ফেস আনলক দেওয়া হচ্ছে, ডুয়েল ক্যামেরা 13 মেগাপিক্সেল, আর ডেপথ সেন্সর হচ্ছে 2 মেগাপিক্সেল, সামনে হচ্ছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, আর এটা 4000 mAh ব্যাটারি, চার্জিং ব্যাকআপটা অনেক ভালো পাবেন। এটার ডিজাইনটা খুব সুন্দর, এটার কালারও আছে, দুইটা কালার হয়, একটা হচ্ছে ব্লু কালার, একটা হচ্ছে গ্রে কালার, দুটো কালারই পাচ্ছেন। আমাদের নতুন একটা মডেল, যেটা হচ্ছে গ্যালাক্সি S21 Ultra, 1,39,999 টাকা। এটা কিন্তু খুব ভালো একটা ডিজাইন করছে, ক্যামেরাটা অনেক ভালো এবং ডিসপ্লে কোয়ালিটি ভালো, আর এটার প্রসেসরটা খুব ভালো প্রসেসর ইউজ করছে, ব্যাটারিটা ভালো,
আমি কনফিগারেশনটা যদি বলি, এটা মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল এবং হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল আছে এবং 10 মেগাপিক্সেল, এগুলো হচ্ছে 10 মেগাপিক্সেল করে ক্যামেরা। আর মেইন ক্যামেরাটা হচ্ছে 108 মেগাপিক্সেল 100x জুম দিচ্ছে। আর এটা হচ্ছে ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে। সামনে হচ্ছে 40 মেগাপিক্সেল ক্যামেরা এবং এটা 5000 mAh ব্যাটারি, 5G সাপোর্টেড, 5G পাচ্ছেন, 5 nanometer চিপসেট ইউজ করছে, 8K ভিডিও রেকর্ড করতে পারবেন এটাতে। আচ্ছা, আমি যে মডেলগুলো নিয়ে কথা বললাম এগুলোর সঙ্গে ডিসকাউন্ট এবং সবকিছু তো পাচ্ছেনই, অফিসিয়াল যে ডিসকাউন্ট গুলো দিচ্ছে, এর পাশাপাশি আমাদের শপের পক্ষ থেকে প্রত্যেকটা ডিভাইসের সাথে স্পেশালি কিছু বিডিটিভি চ্যানেল থেকে যদি কেউ চলে আসেন তাদের জন্য স্পেশাল কিছু অফার থাকবে, অবশ্যই চলে আসবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার সবার সামনে চলে আসবো।